नंबर सिक्स डेरिवेटिव्स ऑफ सपोज 10x, डेरिवेटिव्स ऑफ 10x इज व्हाट? sec square x. नंबर सेवन डेरिवेटिव्स ऑफ sec x, रिजल्ट इज sec x 10x. sec x 10x, वेरी गुड. नंबर एट ddx of cot x minus minus को sec square x. नंबर नाइन ddx of cosec x minus cot x cosec x cot x. আসলে এই সবগুলো কিন্তু আমরা পড়েছি ফার্স্ট সেমিস্টারে ক্যালকুলাস ওয়ানে অথবা ইন্টারমিডিয়েটে পড়েছি, তারপরেও একটু রিকভার করতেছি যেন আমাদের মেমোরিতে ভালোভাবে কাজ করে। তাহলে আমরা এখানে নয়টি ফর্মুলা দিলাম, আরো আছে, আরো কয়েকটি ফর্মুলা দিব। নাম্বার টেন, ddx of sin inverse x 1 by square root of 1 minus x square. ddx of tan inverse x, অনেক ফর্মুলা আছে, সব দরকার নাই, আমরা জাস্ট 1 by 1 plus কাজে লাগে এগুলি। ddx of tan inverse x is 1 upon 1 plus x square. নাম্বার 12, ddx of uv, product formula of differentiation, at a go to class we bolechilam u ddx of v plus v du. Number 13, ddx of u by v, this square v into du by dx minus u into dv by dx. আমার মনে হয় তোমরা প্রায় সকলে এসব ফর্মুলাগুলি জানো, জাস্ট আমি মাঝে মাঝে জিজ্ঞেস করব, তো আর সেই জন্য তোমাদেরকে এই ফর্মুলাগুলি আমি দিচ্ছি যেন জিজ্ঞেস করলে বলতে পারি ইয়েস আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি 13টা, আরো কয়েকটি আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বেসিক ফর্মুলা যেমন আর একটা 14 নাম্বার এখন মনে পড়লো, নাম্বার 14, যে ddx of root x 1 by 2 root x, আরো কিছু ফর্মুলা আছে যেমন নাম্বার 15, ddx of any constant, যে কোনো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হলো জিরো। হ্যাঁ, আমরা এই বেসিক্যালি এই 15টা ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দিলাম, আরও যদি আসে আমরা সেটা পরবর্তীতে ডিসকাস করব। এগুলি দেওয়ার মেন উদ্দেশ্য হলো আমরা যখন ডিফারেন্সিয়েশন করব তখন এই ফর্মুলাগুলো যেন আমার ব্রেনে থাকে, তাহলে আমাদের জন্য ইজি হবে। আজকে কিন্তু আমি পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের অ্যাডভান্স লেভেলের লেখাপড়া করাবো। সে ফর এক্সাম্পল যে লেট ইউ ইকুয়ালস টু সাইন সি ল্যামডা এক্স কোস ওমেগা এক্স মাইনাস টি। এখানে খেয়াল করতে হবে ভেরিয়েবল হলো দুইটি, একটি ভেরিয়েবল হলো এক্স আর একটি ভেরিয়েবল হলো টি। টি স্যার, এই দুটি হলো ভেরিয়েবল, আর সি ল্যামডা ওমেগা আর কনস্ট্যান্টস, সি ল্যামডা ওমেগা ইলেকট্রিক্যালি এই টার্মস গুলি বেশি ব্যবহার হয়। তো আমি জাস্ট একটা ফাংশন নিলাম যেখানে এই ভেরিয়েবল আছে এবং কনস্ট্যান্ট আছে, দুইটাই আছে। তো আমরা কি পেলাম,
x এবং t এরা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল চিনতে হবে, না চিনলে কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, পার্সিয়াল ডিফারেন্সিয়েশন করতে পারবো না। আচ্ছা, তো আমি তো পরিচয় করিয়ে দিলাম যে এক্স এবং টি হলো ভেরিয়েবল। আমরা এই ফাংশন থেকে ফাইভ টাইমস ডিফারেন্সিয়েশন করব। কি কি সে ফর এক্সাম্পল আমরা করতে চাচ্ছি, ইউ সাফিক্স টি, ইউ সাফিক্স টি টি, ইউ সাফিক্স এক্স, ইউ সাফিক্স এক্স এক্স, ইউ সাপোজ আমি এক্স টি, ইউ সাফিক্স এক্স টি, এক দুই তিন চার, অ্যান্ড ইউ সাফিক্স টি এক্স, এই এক দুই তিন চার পাঁচটা ডিফারেন্সিয়েশন আমরা এই ফাংশনের সাপেক্ষে করব। তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে, আমরা পারতেছি কিনা টেস্ট করতে পারবো। চলো প্রথমটা শুরু করি। আমরা যখন ইউ লোয়ার সাফিক্স টি করি, এর মানেটা আমরা লিখে নিব, দ্যাট ইজ ডেল টি, ডেল ডেল টি অফ ইউ। আমরা যদি কেহ গত ক্লাসে তোমরা অনেকে জমা দিয়েছো, এটাকে এইভাবে লিখেছ, হ্যাঁ হবে না, এটা এই নয়, লেখা যাবে না এটা, ঠিক আছে। এটা ডেলটা লিখতে হবে বাংলা একের মতো, পেটটাকে একটু ঘুরিয়ে ঠিক মতো। আচ্ছা, এবার আমরা এটাকে এক্সপ্যান্ড করলে কি পাচ্ছি দেখো, ইজ ইকুয়ালস টু ডেল ডেল টি অফ ইউ, এর মানটা আমরা পুরোটুকু লিখে নিচ্ছি, যে সাইন সি ল্যামডা এক্স আর হলো কোজ ওমেগা অফ এক্স মাইনাস টি। হেয়ার উই আর ডিফারেন্সিয়েটিং ইউ উইথ রেসপেক্ট টু টি, টি এর সাপেক্ষে আমরা ডিফারেন্সিয়েট করতেছি। আমাদের দেখতে হবে ইন্ডিভিজুয়াল টি এর ফাংশন আছে কিনা, যেমন দিস ইজ ফাংশন অফ এক্স, এটা হলো এক্স এর ফাংশন, আর এই ফাংশনটাতে এক্স এবং টি দুইটাই আছে, তাই না? টিও আছে। তো আমরা যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, দ্যাটস ওয়াই উই ক্যান সে দিস টার্ম, দ্যাট ইজ ফার্স্ট টার্ম ইজ পিওরলি কনস্ট্যান্ট বিকজ ইট হ্যাজ নো টি। তাহলে এটাকে আমরা আলাদা করে ফেলতে পারি সহগ হিসেবে, মূলত এটা হবে এই টাইপের যে এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে, সাইন অফ সি ল্যামডা এক্স থেকে যাবে, আর মূলত এই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। ওকে, আমরা এটা রেখে দিলাম, অর্থাৎ এই পোর্শনটুকু ডিরেক্টলি আমরা এখানে বসিয়ে দিলাম এটা কনস্ট্যান্ট হিসেবে, ঠিক আছে, এর কোনো কাজ নাই। তাহলে এখন কি করব, একে ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু টি। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে এই ফর্মুলাটা, এটা হয়তোবা ক্যালকুলাস ওয়ানে পড়েছ। এখন আমাদের কোসাইন ফাংশন যে পোর্শনটুকু আছে, এই পুরো পোর্শনটুকু মনে মনে একটা প্যাকেট করব, কোসাইন ফাংশনের প্যাকেট কি আছে স্যার, হ্যাঁ এই এই পুরোটুকু একটা প্যাকেট করলাম, প্যাকেটের গায়ে আমরা যেহেতু টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাই প্যাকেটের গায়ে একটা স্টিকার লাগিয়ে তার মধ্যে ছোট্ট করে একটা টি দিয়ে দিলাম, যে এটা হলো টি এর প্যাকেট, তার মানে কজ টি, বুঝা যাচ্ছে? তাহলে যেহেতু আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি আর টি আছে এখানে, টি সহ যা যা কনস্ট্যান্ট সহ ভেরিয়েবল যা আছে সবটুকু একটা প্যাকেট করলাম মনে মনে, তোমাদের বোঝাবার স্বার্থে আমি শুরুতে একটু বিস্তারিত আলোচনা করছি। তাহলে তার গায়ে লিখে দিলাম টি, তাহলে আমার ফাংশনটা হলো কস টি। এখন ডেল ডেল টি অফ কস টি, অর্থাৎ কস টি এর ডিফারেন্সিয়েশন। আমরা কিছুক্ষণ আগে
dAc cos t এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin t sin t জি স্যার তাহলে রেজাল্টটা হলো মাইনাস sin t ওমেগা x এখন এই অংশটুকু যেহেতু একটি মাইনাস আছে তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট সহ ইন্ট্রোডিউস করতে হবে যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে তাই আরো একটি ব্র্যাকেট দিতে হবে অর্থাৎ cos t এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin t এই প্যাকেটটা এখানে কিন্তু এসেছে এটা আমার t এর প্যাকেট আচ্ছা যাকে প্যাকেট করেছি t হিসেবে ট্রেড করেছি আসলে সে কি t না সে t নয় শুধু নয় তার মধ্যে কনস্ট্যান্ট আছে তার মধ্যে অন্য একটা ভেরিয়েবল আছে যাই থাকুক না কেন ওই প্যাকেটটাকে আবার t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে পার্সিয়ালি অর্থাৎ ডেল ডেল টি অফ ওই প্যাকেট তো ওই প্যাকেটে কি কি আছে ওই প্যাকেটে আছে ওমেগা এক্স মাইনাস টি ওমেগা এক্স যে প্যাকেটটা ছিল তাকে পুনরায় টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে আচ্ছা এখন এই দুটি হয়ে গেল আমরা মাইনাসটাকে আলাদা করলাম মাইনাস দেন সাইন সি ওমেগা এক্স sin omega in sorry sin c lambda x sin omega into x minus t এখন আসো আমরা প্রশ্নে বলে এসেছি ওমেগা ইজ এ কনস্ট্যান্ট এন্ড ওমেগা ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ দিস টার্ম এদের সহগ হিসেবে আছে অতএব ওমেগার কোনো ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি নাই এখন দুইটি টার্ম আছে একটি হলো x আর একটি হলো t আমরা যেহেতু t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি দেয়ারফর x ইজ এ কনস্ট্যান্ট আর এই x এর কনস্ট্যান্ট কনস্ট্যান্ট এর ডিফারেন্সিয়েশন কি শূন্য তাহলে আমরা রেজাল্ট কি পাচ্ছি রেজাল্ট পাচ্ছি ওমেগা ইনটু 0 মাইনাস 1 t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হয় 1 এগুলি আমি বিস্তারিত লিখছি তোমাদের জন্য যদি তোমরা বুঝে যাও তখন কিন্তু ডিরেক্ট করতে পারবে কোনো সমস্যা হবে না বুঝার পরে তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট এসেছে কি এ মাইনাস মিলে হবে প্লাস আর ওমেগা একটা আসবে সো আমরা লিখব ওমেগা সাইন সি ল্যামডা এক্স এবং সাইন ওমেগা ইনটু এক্স মাইনাস টি এই হলো ইউ টি এর ডিফারেন্সিয়েশন দেখো অনেকগুলো কাজ আছে আমাদের এখানে বিশেষ করে ভেরিয়েবল চিনতে হবে কনস্ট্যান্ট চিনতে হবে আর প্যাকেট করা বুঝতে হবে প্যাকেট করাটা না বুঝলে আমরা পারবো না আমরা ইউটি এর মানটা বের করলাম এবার আসো একবার বোঝাইতে আমার নেট চলে গেছিল দেখতে পারি নাই প্রথম লাইনটা কিভাবে করলাম স্যার আমার এই একটু স্যার এই যে লাস্ট লাইন একটু বোঝাই দেন স্যার মানে এই নীল কালারের লাইনটা না লাল কালারের না না স্যার লাল টুক স্যার লালটুকু আচ্ছা ভেরি গুড দেখো আমি এখানে এই মাইনাসটা এখানে দিলাম এটা এজ ইট ইজ রেখে দিলাম এটাও এজ ইট ইজ রেখে দিলাম আর কাজ করেছি শুধু এই অংশের এই অংশের কাজ কি ওমেগা হলো কনস্ট্যান্ট বলে আসছি ওমেগা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ডেল ডেল টি অফ এক্স অর্থাৎ টি এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন শূন্য কেন এক্স ইজ এ কনস্ট্যান্ট এজ উই ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টি আর টি এর ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে হলো 1 যেমনটা এক্স এর সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 তেমনি ডেল ডেল টি অফ টি রেজাল্ট হলো 1 এরপরে আমরা কি করলাম এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস এই ওমেগা কনস্ট্যান্টটা আগে বসিয়ে দিলাম আর বাকিগুলি অ্যাজ ইট ইজ লিখে নিলাম দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউ লোয়ার সাফিক্স টি আশা করি তোমরা স্যার আমি লাইনটা বুঝি নাই মানে এখন যেটা বুঝলেন এটা আগে বুঝছি স্যার প্রথম লাইনটা মানে শুরুটা করছেন দ্বিতীয় লাইনে শুরু থেকে এই লাইনটা বুঝুনি জি স্যার এইটা বুঝুনি তাই তো জি স্যার ডেল ডেল টি অফ ইউ ডেল ডেল টি ইউ আর ইউ মানে এই পুরোটুকু লিখেছি দেখে দেখে দেখো এখন বুঝছো কিনা ইউ এর মানটা প্রশ্ন থেকে দেখে দেখে লিখেছি তারপরে আমরা টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি তাই এক্স এর ইন্ডিভিজুয়াল ফাংশনটা কনস্ট্যান্ট সেই কনস্ট্যান্টটা আমরা আলাদা করে নিলাম আর এই অংশটুকুকে ডিফারেন্সিয়েট করেছি প্যাকেট সিস্টেম আমরা অনেকে প্যাকেট সিস্টেমটা মোটামুটি বুঝতে পেরেছে অনেকে ভালো বুঝতে পেরেছে অনেকে বুঝই নাই টেনশন করবে না আমি আবারও প্যাকেট করব যারা বুঝুনি একেবারে তারা তখন বুঝবে দেখো দ্বিতীয় প্রশ্নটা
আচ্ছা আমরা ইউটি বের করেছি, চলো আমরা ইউএক্স বের করি। ইউএক্স আমরা যদি এটা ইউএক্স, ইউএক্স মিন্স ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ডেল এক্স অফ ইউ, ইউ পুরোটুকু আমরা বসিয়ে দিই, অর্থাৎ সাইন সি ল্যামডা এক্স কোস ওমেগা এক্স মাইনাস টি। আচ্ছা এটা দেখো এখানে দুটি ইন্ডিভিজুয়াল ফাংশন আছে, ওয়ান ইজ সাইন ফাংশন, অ্যানাদার ওয়ান ইজ কোসাইন ফাংশন, এবং দুইটি ফাংশনে কিন্তু এক্স আছে। কথা কি বোঝা যাচ্ছে? ফাংশনটাতেও এক্স আছে দেখো, এইটাতেও কিন্তু এক্স আছে, তার মানে প্রোডাক্ট ফর্মুলা ইউজ করতে হবে, বোঝাই যাচ্ছে, কারণ দুটি টার্মের গুণফল, গুণফল হলে প্রোডাক্ট ফর্মুলা। তাহলে প্রোডাক্ট ফর্মুলাটা কিছুক্ষণ আগে দিয়েছিলাম, কিভাবে একটাকে রেখে আরেকটা ডিফারেন্সিয়েশন প্লাস আরেকটা রেখে ওই অংশে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার ডিফারেন্সিয়েশন। আচ্ছা তোমরা কি আমার কথা একেবারে শুনতে পাচ্ছ না রবিউল, রাতুল অথবা যারা আছো? আচ্ছা মানে আমার কথা তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ, যাদের নেটওয়ার্ক স্ট্রং আছে। আমি আবারও বলে দিচ্ছি, আমার নেটওয়ার্কের কারণে যদি তোমরা শুনতে না পাও অবশ্যই ভালোভাবে নক করবে, তবে আমি যেহেতু ব্রডব্যান্ড কানেকশন ইউজ করি, ইলেকট্রিসিটি চলে গেলে একেবারে চলে যাব, অন্যথায় আমার নেটওয়ার্কের সমস্যা হয় না। আর তোমাদের যদি নেটওয়ার্কের সমস্যা হয় তাহলে কি করবে? তাহলে চেষ্টা করবে পরবর্তীতে ওই অংশটুকু স্কিপ করার, স্কিপ করে যাবে পরবর্তীতে ভিডিওটা দেখে অথবা আমার সাথে আবার একটু ডিসকাস করে এটা সলভ করতে। এখন তোমার নেটওয়ার্কের কারণে তুমি এক পৃষ্ঠা বুঝতে পারোনি, মোটামুটি সবাই বুঝতে পেরেছিল তুমি পারোনি তোমার প্রবলেমের কারণে। আবার যদি আমাকে রিটার্ন করাও, স্যার আমি নেটওয়ার্কের কারণে পারি নাই, তখন কিন্তু আমাকে আরো 5 মিনিট তোমার জন্য দেয়া লাগতেছে, এতে করে আমার সমস্যা নাই। বা বন্ধুরা ওরা একটু বিরক্তি বোধ করতে পারে, কারণ তারা তো সবাই বুঝতে পেরেছে, কারণ নেটওয়ার্কের মধ্যে ছিল, সেই জন্য ওই জায়গাটা মনে মনে পেন্ডিং রেখে দিবে যে আমি এটা পরে বুঝে নিব স্যারের কাছ থেকে, ঠিক আছে? আর ভিডিও দেখলে তো আশা করা যায় ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার আসো ইউভি মেথডের কথা বলেছি, তাহলে ফর্মুলাটা লিখে নিচ্ছি, এই লাইনটি না লিখলেও চলবে, তারপর আমি প্রথমবারের মতো লিখে নিচ্ছি, অর্থাৎ সাইন সি ল্যামডা এক্স ইনটু ডেল ডেল এক্স অফ কোস ওমেগা এক্স মাইনাস টি প্লাস কোস ওমেগা এক্স মাইনাস টি ইনটু ডেল ডেল এক্স অফ, আচ্ছা একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে না যেহেতু ফার্স্ট ব্র্যাকেট নাই, সাইন সি ল্যামডা এক্স। ওকে এবার আসো আমরা পুনরায় প্যাকেটের কাজ করতে হবে। এখন এই পোর্শনটুকু মনে মনে প্যাকেট করব আমরা, এই পোর্শনটুকু প্যাকেট করে তার গায়ে একটা স্টিকার লাগিয়ে দিব, তার নাম কি দিব বলো তো দেখি? এক্স দিব। কেন এক্স দিব তার নাম? কারণ এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে আগে কিন্তু প্যাকেটের গায়ে টি দিয়েছিলাম, কারণ টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলাম। ওকে অনুরূপ ভাবে এখানেও কিন্তু একটা প্যাকেট করতে হবে, এই অংশটুকুকে আমরা মনে মনে এক্স ধরব এবং তার গায়ে একটা স্টিকার লাগিয়ে দিব, সেটা হবে এক্স, পুরোটুকুকে মনে মনে এক্স ধরতে হবে। আচ্ছা তাহলে আসো আমরা কি পাচ্ছি, এটা তো এজ ইট ইজ থাকবে, দ্যাট ইজ সাইন সি ল্যামডা এক্স। এখন আমরা শিখেছি কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, শিখেছি না কিছুক্ষণ আগে? কজ, তাহলে আমরা একটা মাইনাস শুরুতে দিয়ে দিচ্ছি, তাহলে ব্রেকেট নিয়ে ঝামেলা নাই, মাইনাস শুরুতে আমরা দিয়ে দিলাম, ভেরি গুড। তাহলে হলো সাইন এক্স দ্যাট ইজ ওমেগা ইনটু এক্স মাইনাস টি। এখন যাকে আমি প্যাকেট হিসেবে ট্রেড করেছি, এক্স ধরেছি, আসলে কি সে এক্স? নো, সে আসলে এক্স না, সে কি? সে হলো
সে হলো ওমেগা ইনটু এক্স মাইনাস টি। এখন কিছুক্ষণ আগে এটাকে আবার করেছিলাম, এখন আমি একটু সংক্ষিপ্ত করবে সাইড নোট থেকে আনি। এখন আমি ওই অংশটুকুকে এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করব তখন রেজাল্টটা কত আসে, এই রেজাল্টটা কে পারবে? তোমার বন্ধু কিন্তু বলে ফেলছে এটা শুধু ওমেগা হবে, এই জন্য আমি শুধু ওমেগা লেখার জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে এই পুরোটুকুর কাজ শেষ, প্লাস এটা পুরোটুকু লিখে দিলাম যে cos ওমেগা x মাইনাস t ইনটু। এখন আমি এই পোরশনটাকে মনে মনে x ধরব, sin x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, ভেরি গুড, আমরা পেয়ে গেলাম cos c ল্যামডা x। যাকে x ধরেছি সে কি x? নো, সে x নয়, সে কি? সে হলো ভেরি গুড, ভেরি গুড, এটা হবে সি ল্যামডা, অর্থাৎ এই জায়গায় আসবে সি ল্যামডা। দেখো আমার এই নীল কালারের পর থেকে হলো ব্ল্যাক কালার, এখানে আমি দুটি সাইড নোট করেছি, একটি ছিল এখানে উপরে আর একটি হলো নিচে, বাট এই দুটি যদি সাইড নোট না করি তাহলে আমার আরো একটি লাইন লেখা লাগতো। আমি আরেকটা লাইন না লিখে একটু সংক্ষিপ্তভাবে তোমাকে বুঝিয়েছি, তুমি যদি সাইড নোট নাও করো হবে। তাহলে আমাদের ডেল এক্স দ্যাট ইজ ইউ লোয়ার সাফিক্স এক্স এর মান হয়ে গেছে, এইটাকে শুধুমাত্র আমরা এখন একটু সাজিয়ে লিখব। সাজিয়ে লিখলে কি আসে? দেয়ারফর ইউ টি, সরি, ইউ লোয়ার সাফিক্স এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওমেগা সাইন সি ল্যামডা এক্স সাইন ওমেগা অফ এক্স মাইনাস টি, আর আসে প্লাস এখানে প্লাস সি ল্যামডাটা আমরা নিয়ে নিলাম, আর হলো কস ওমেগা এক্স মাইনাস টি কস সি ল্যামডা এক্স। আমরা শুধুমাত্র অঙ্কটা অনেকটা বড় হয়ে যায় বলে এটা থেকে আর কিছুই করতেছি না, আমরা শুধু দুইটা জিনিস বের করলাম, ইউ এক্স এবং ইউ টি। আরো যে তিনটি ছিল সেই তিনটা অনেক বড় বড় হবে, বোর্ড সাপোর্ট করবে না, সেজন্য আমি অঙ্কটাকে ছোট করে আরেকটা দেখাচ্ছি, কারণ তখন তিন লাইনে এক লাইন করতে হবে। আমি ছোট একটা অঙ্ক নিচ্ছি তোমাদেরকে বোঝানোর জন্য। স্যার ইউটি একটু যদি আবার একটু বোঝাই দেন স্যার। ইউটি বোঝানোর কোনো স্কোপ নাই, কারণ ইউটির রেজাল্ট আছে, আমি তো বোর্ডে বোঝাইতে পারবো না, বোর্ড মুছে ফেলেছিলাম। তবে এতটুকু বলবো ইউটি যখন করব এই এক্স এর ফাংশনটা কনস্ট্যান্ট, এইটাকে ভেরিয়েবল ধরবে, প্যাকেট করবে, তাকে টি ধরবে, টি এর ডিফারেন্সিয়েশন কত, কস টি এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন টি, যাকে টি ধরেছো সে তো টি নয়, তাকে আরেকবার করলে মাইনাস একটা আসে, প্রথমে একটা মাইনাস, দুই মাইনাস থেকে রেজাল্টটা প্লাস এসেছিল। আমি আবারও দেখাচ্ছি যারা একেবারেই বুঝতে পারোনি তাদের জন্যে, ছোট্ট একটা অঙ্ক নিয়ে আসতেছি, তাহলে আশা করা যায় জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে, অনেকটা বড় এটা। আর যে তিনটি আমি করিনি, বিশেষ করে যারা ক্লিয়ার বুঝতে পেরেছ তারা অবশিষ্ট তিনটা অঙ্ক করে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, কারণ তোমরা খাতা বেশি হলেও সমস্যা নাই, আমার বোর্ডটা অতটা বড় না, আমি এই পুরোটুকু বোঝানোর জন্য আমি আরেকটা অঙ্ক নিচ্ছি। যেমন show that u tt is equals to
c square into u x x, where u is equals to sine of x minus ct, sine of x minus ct, and c is a constant. C is a constant. তার মানে আমাদের ফাংশনে ইউ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো দুটি, এক্স এবং টি, আর সি হলো একটি কনস্ট্যান্ট। এই ফর্মুলাটা প্রমাণ করতে হবে। তার মানে কি, টি এর সাপেক্ষে টু টাইমস, এক্স এর সাপেক্ষে টু টাইমস, তাহলে এর সাথে একটা সি স্কোয়ার টার্ম থাকবে, এই দুটি সমান আমরা দেখাবো। কিভাবে দেখাই দেখো, প্রুফ u is equals to sine of x minus ct. এখন আমরা u t বের করব, u lower suffix t, এর মানে হলো del u by del t. This is the definition of u lower suffix t. t টাকে ছোট করে লিখতে হবে, অনেকে গত ক্লাসে জমা দিয়েছো t টা অনেকটা u এর সমান লিখে ফেলছো, হবে না। আর del del t of u, u means sine of x minus ct. এখন আমাদের এই পোরশনটাকে মনে মনে প্যাকেট করতে হবে, প্যাকেট করে তার গায়ে একটা স্টিকার লাগাতে হবে, সেই স্টিকারের নাম কি হবে কে বলতে পারবা? টি হবে, এই স্টিকারটার নাম হবে টি। কেন টি হবে? বিকজ উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টু, এই জন্য এই স্টিকারটার নাম দিলাম টি। দ্যাটস ওয়াই উই ক্যান সে দিস ইজ সাইন টি, আর ডিফারেন্সিয়েশন অফ সাইন টি ইজ কস টি, তাহলে রেজাল্ট হবে কস টি, দ্যাট ইজ কজ অফ এক্স মাইনাস সি টি। যাকে আমি প্যাকেট করেছি সে কি আসলে টি? নো, সে টি নয়, সেই জন্য তাকে পুনরায় টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এক্স মাইনাস সি টি। এখন আমার প্রশ্ন, কিছুক্ষণ আগে যারা বলেছো তারা একটু নীরব থাকবে, আশা করি পারবে, এই রেজাল্টটা কত হবে দেখি, অন্যরা বলো। ডেল ডেল টি অফ এক্স মাইনাস সি টি এর রেজাল্ট কত? সি স্যার, সি শিওর? আর ইউ শিওর? মাইনাস সি স্যার, মাইনাস সি, মাইনাস সি, ভেরি গুড ভেরি গুড, একটু ভুল করে ফেলেছিল, নো প্রবলেম। তাহলে তোমার রেজাল্ট এসেছে কত? মাইনাস সি কজ অফ এক্স মাইনাস সি টি, এই হলো ইউটি। আমরা টু টাইমস ডিফারেন্সিয়েট করলে কি হবে? ইউ টি টি, এর মানে হলো ডেল ডেল টি অফ ইউ টি। মাইক্রোফোন বন্ধ করো, ব্যাড সাউন্ড আসতেছে। ডেল ডেল টি অফ ইউ টি, ইউ টি এর মান হলো মাইনাস সি কজ অফ এক্স মাইনাস সি টি। তো প্যাকেটটা আবারও করতে হবে, এটাকে মনে মনে টি ধরতে হবে, তাহলে টি যদি ধরি কস টি, কস টি এর ডিফারেন্সিয়েশন কি? প্রথমে হলো মাইনাস সি কনস্ট্যান্ট, কস টি এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন টি, তাহলে দুই মাইনাসে মিলে প্লাস হয়ে যাবে, দ্যাট ইজ শুধু সি হবে, সাইন এক্স মাইনাস সি টি। আবারও কিন্তু যাকে টি ধরেছো সে তো টি নয়, তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে টি এর সাপেক্ষে, তাহলে এখান থেকে রেজাল্ট আসে মাইনাস সি। সো ওই মাইনাস সি আর সি মিলে হয় মাইনাস সি স্কোয়ার সাইন এক্স মাইনাস সি টি, এই হলো ইউ টি টি এর রেজাল্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ইউ টি টি এর রেজাল্ট আমরা কিভাবে করলাম। জি স্যার, এখন আমরা বের করব ইউ টি টি এর রেজাল্ট, বের করলাম, সো ইউ এক্স এক্স এখন বের করব, ইউ এক্স এক্স দেখি কি আসে। এটা একটা নাম্বার দিয়ে রাখলাম, সাপোজ দিস ইজ ইকুয়েশন নাম্বার 1, এখন আসো ইউ এক্স এক্স করি,
u x আগে করতে হবে u lower suffix x is equals to del u by del x that is del del x of u u means sin of x minus ct এখন আগের মতো আবারো প্যাকেট করতে হবে এই প্যাকেটে স্টিকার লাগাতে হবে স্টিকারের নাম কি হবে কে বলতে পারবো x x স্যার x স্যার x হবে তাহলে sin x sin x এর ডিফারেন্সিয়েশন হলো cos x cos of x minus ct তো যাকে আমরা স্টিকার লাগিয়েছি তাকে কিন্তু আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে তাই না জি স্যার যাকে স্টিকার লাগিয়ে x লাগিয়েছি আসলে তো সে x না তাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে আচ্ছা এই রেজাল্টটা কত হয় স্যার এবার শুধু 1 হবে এবার ভেরি গুড এই রেজাল্ট হবে 1 তার মানে আমরা পাবো cos of x minus ct দুইবার যদি করি দেয়ারফর u tt সরি u xx তাহলে হবে del del x of u x that is del del x of cos x হ্যাঁ cos x minus ct cos x minus ct তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x minus ct into 1 1 আর দিলাম না কেন কারণ আগেও তো একবার করেছি একে প্যাকেট করতে হয় x ধরতে হয় মনে মনে cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x আবার ডিফারেন্সিয়েশন করলে 1 আসে দেওয়া লাগে না এখন আসো আমাদের প্রমাণের সুবিধার্থে u x x এর সাথে আছে একটা c স্কয়ার টার্ম তাই আমরা c স্কয়ার দ্বারা মাল্টিপ্লাই করব ও সুতরাং c স্কয়ার u x x কত হবে মাইনাস c স্কয়ার অফ sin x sin of x minus ct এটা হলো দুই নাম্বার সমীকরণ তাহলে এক নাম্বার সমীকরণের বাম ডান পার্শ্ব আর দুই নাম্বার সমীকরণের ডান পার্শ্ব দুইটা সমান তাই না দেখো সমান তাহলে আমরা বলতে পারি না এই বাম পার্শ্ব দুটিও সমান ইয়েস এটা লিখবো এইভাবে যে ফ্রম ওয়ান এন্ড টু উই রাইট From equation 1 and 2, we get u tt is equals to c square u xx. এটাকে এইভাবেও লিখা যায় যে del square u by del t square equals to c square del square u by del x square. Should. একই জিনিস এটা হলো সংক্ষিপ্ত ভাষণ এটা হলো এক্সপানশন ভার্সন আশা করি তোমরা বুঝতে পেরেছো টু টাইমস আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করলাম চলো এখন স্লাইডে যাই স্লাইড থেকে আমরা কিছু প্রবলেম দেখি আমাদের যে টেক্সটবুক সেই টেক্সটবুকটি হলো হাওয়ার্ড এন্টন ক্যালকুলাস যা তোমরা ক্যালকুলাস ওয়ানেও পড়েছো সেই টেক্সট বুক থেকে আমি তোমাদেরকে কিছু প্রবলেম দেখাচ্ছি এখন গত ক্লাসেও দেখিয়েছিলাম আজকেও আবার দেখাচ্ছি তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ জি স্যার ওকে ওকে ভেরি গুড শেয়ার যদি দেখো তাহলে এক্সাম্পল ইলিভেনটা একটু খেয়াল করো এক্সাম্পল ইলিভেন কি বলেছে এক্সাম্পল ইলিভেনে ফাংশন অফ রো থিটা ফাই ফাংশন অফ রো থিটা ফাই
is equals to what? Rho square, rho square cos phi sin theta. তাহলে এই ফাংশনে তিনটি ভেরিয়েবল আছে রো থিটা ফাই ফাই এখন আমরা যদি প্রথমে রো এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করি খেয়াল করতে হবে কার সাপেক্ষে রো এর সাপেক্ষে হ্যাঁ রো এর সাপেক্ষে পার্সিয়াল ডিফারেনশিয়েট করলে এটা এফ রো হিসাবে লেখা হয় এই ব্র্যাকেট দিয়ে যে রো থিটা ফাই সেটা না লিখলেও বোঝা যাবে এফ রো সংক্ষিপ্ত ভাবে যেমনটা আমরা কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত ভাবে লিখেছি ইউ লোয়ার সাফিক্স এক্স এর মধ্যে কিন্তু এক্স ওয়াই ছিল বা এক্স টি ছিল সেটা আমরা লিখিনি আচ্ছা এফ রো তাহলে এর মানে কি রো এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা বাট আমাদের প্রশ্নে দেখো একটু খেয়াল করে আমাদের এখানে তিন ধরনের ভেরিয়েবল আছে রো থিটা ফাই যেহেতু আমরা রো এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব therefore theta এবং phi will be constant that is এই অংশটুকু constant থাকবে as it is constant থাকবে শুধু rho square differentiation তাহলে rho square differentiation আমরা জানি কি জানি 2 rho আর ওই as it is টার্মটা আমরা বসিয়ে দিলাম বুঝাতে পেরেছি জি স্যার এগুলি এই বোর্ডে করিয়েছি যে তার চেয়ে অনেকটা ইজি আবার থিটার সাপেক্ষে যখন আমরা ডিফারেন্সিয়েট করব তখন দেখো থিটার সাপেক্ষে যখন করব তখন হবে কি আমাদের রো এবং ফাই এটা কনস্ট্যান্ট হবে শুধু ডিফারেন্সিয়েশন করতে হবে সাইন থিটা ডিফারেন্সিয়েশন করতে হবে আর সাইন থিটা ডিফারেন্সিয়েশন কস থিটা বুঝে গেল অনুরূপভাবে আমরা যখন এফ ফাই করব অর্থাৎ ফাই এর সাপেক্ষে তখন কি করতে হবে তখন হবে হ্যাঁ এই রো স্কয়ার এবং সাইন থিটা এ দুটো কনস্ট্যান্ট হবে শুধু আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে কস ফাই এর আর কস ফাই ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এই যে দেখো মাইনাস এবং সাইন ফাই এটা হলো ডিফারেন্সিয়েশনের রেজাল্ট আর বাকি দুইটা উপর থেকে দেখে দেখে বসিয়ে দিলাম এইভাবে একটি ফাংশনের থ্রি টাইমস ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু রো থেটা অ্যান্ড ফাই আমি পড়াইনি অঙ্কটা এইরকম যেহেতু পড়িয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরেও তোমরা হাতে কলমে প্র্যাকটিস করবে যেমন 10 নম্বর এক্সাম্পল এই টাইপের গত ক্লাসে করেছি তোমরা প্র্যাকটিস করবে এক্সাম্পল 12 এক্সাম্পল 12 এর মধ্যে একটা কথা আছে কথাটা হলো ফাইন্ড দা সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভস সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভস অফ এফ দুইবার করতে হবে হ্যাঁ সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভস কয়টি আছে ফাংশনে ভেরিয়েবল আছে কয়টি এক্স এবং ওয়াই দুইটি ওয়াই তাহলে সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভস হবে চারটি কিভাবে x এর সাপেক্ষে 2 টাইমস y এর সাপেক্ষে 2 টাইমস আর xy y x এই চারবার ডিফারেন্সিয়েশন করতে হয়েছে শুধুমাত্র এই একটি কথা বলার কারণে সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভস যত রকমের সেকেন্ড অর্ডার পার্সিয়াল ডেরিভেটিভস আছে সবগুলি বের করতে হবে আর ভেরিয়েবল যদি তিনটা হইতো তাহলে কিন্তু অনেকগুলো হতো তিনটি হলে অনেকগুলো হতো সেটা তিন ভেরিয়েবলের হলে এটা দেখে 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 এটা হিসাব করতে হতো যে কয়বার আসতে পারে আমরা এখানে দেখালাম যে চারবার আসতে পারে আর চারবার কিভাবে করতে হয় সেটা আমি গত ক্লাসেও দেখিয়েছি আজকে এই স্লাইড থেকে তোমরা দেখে নিবে ঠিক আছে আমি জি স্যার হ্যাঁ এখন আরো একটু স্লাইড ঘুরিয়ে তারপর ছোট ছোট প্রবলেম দিব তোমরা ক্লাসই সলভ করবে এই প্রবলেমটা আমি এইমাত্র করালাম ভেঙে ভেঙে করিয়েছি এটা এটা আমি এইমাত্র করালাম ঠিক আছে সো এইমাত্র এটার প্রুফ সহ আমি দেখালাম অতএব এটা নিয়ে আর আলোচনা করছি না এখানে একটা বিশাল প্রবলেম আছে দেখো ইউ ইজ এ ফাংশন অফ সাইন ইনভার্স
something plus tan inverse something. আমরা কিছুক্ষণ আগে sin inverse এবং tan inverse এর ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দেখিয়েছি, তাই না? সো সেই ডিফারেন্সিয়েশনের ফর্মুলা ধরে 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 আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে আমি যদি বলি প্রথমে পুরোটুকুকে যদি আমরা মনে মনে x ধরি, যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, তাহলে মনে মনে যদি x ধরি sin inverse x, আমি জানি sin inverse x এর ডিফারেন্সিয়েশন 1 minus, sorry, 1 by স্কয়ার রুট অফ 1 minus x স্কয়ার। যাকে আমি x ধরেছি প্যাকেট করতে হবে না তাকে, প্যাকেটিং সিস্টেমটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কাকে প্যাকেট করলাম? প্যাকেট করতে হবে x বাই y এই টার্মটাকে। কথা কি বুঝা যাচ্ছে? জি স্যার। এই x বাই y টাকে মনে মনে x এর প্যাকেট ধরতে হবে। তাহলে প্রথমে হলো 1 upon স্কয়ার রুট অফ 1 minus x স্কয়ার, তবে তাকে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমি বোর্ডে দেখাচ্ছি, তোমরা বলবে ছোট জিনিস তো, যে ডেল ডেল x অফ x বাই y এই রেজাল্টটা কত হবে? 1 বাই y, 1 বাই y, ভেরি গুড। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই প্রশ্ন করবে, লজ্জা পাবে না। স্যার একজন বুঝতে পেরেছে চলবে, আমাদের না বুঝলেও চলবে, কারণ এটা না পুরো সেমিস্টার জুড়েই তোমার এই নলেজটা থাকতে হবে। সো ডেল ডেল এক্স অফ এক্স বাই ওয়াই হলো 1 বাই ওয়াই। কিভাবে? 1 বাই ওয়াই আসলে কনস্ট্যান্ট আর এক্স এর ডিফারেন্সিয়েশন, আর এক্স এর ডিফারেন্সিয়েশন 1, 1 ইনটু এক্স বাই ওয়াই। আবার প্রশ্ন করলাম যে ডেল ডেল ওয়াই অফ এক্স বাই ওয়াই এইটা কত হবে? এই জায়গায় তোমরা গত ক্লাসে ভুল করেছো অনেকে। এখানে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, ওয়াই তো ডিনোমিনেটরে আছে, নিচে আছে না? হ্যাঁ। তাহলে এক্স কনস্ট্যান্ট ঠিক আছে, এটাকে এইভাবেও কিন্তু লেখা যায় ডেল ডেল ওয়াই অফ ওয়াই টু দা পাওয়ার মাইনাস ওয়ান। এখন কত হচ্ছে? মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দা পাওয়ার মাইনাস টু হচ্ছে না? ফান্ডামেন্টাল ফর্মুলা এক্স টু দা পাওয়ার এন এর ফর্মুলা, এন ইন্টু এক্স টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। বুঝা যাচ্ছে? বুঝো না? বুঝতে পারো না? আজকে প্রথম যে ফর্মুলাটা দিয়েছি দেখো, ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার এন, এন ইন্টু এক্স টু দা পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় ডিডি এক্স অফ এক্স টু দা পাওয়ার মাইনাস ফাইভ, তাহলে কি হবে? মাইনাস ফাইভ ইন্টু এক্স টু দা পাওয়ার মাইনাস ফাইভ মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এখন এক্স এর জায়গায় আমি ওয়াই বসিয়েছিলাম। হ্যাঁ, তাহলে এক্স এর কাজ দিছিল যেটা স্যার, হ্যাঁ ওয়াই মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই টু দা পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু। না বুঝার তো বুঝতেছি না, কেন বুঝতেছো না? এই জায়গাটা ওয়াই টু দা পাওয়ার মাইনাস টু এখান থেকে এসেছে, এই ফর্মুলাটা থেকে। তাহলে আমাদের কি আসলো আলটিমেট রেজাল্ট? কি আসলো? মাইনাস 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 এক্স ওয়াই এক্স বাই ওয়াই স্কোয়ার, মাইনাস এক্স বাই বাই ওয়াই ওয়াই স্কোয়ার। এখন কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। ওই অঙ্কটাতে এই জায়গাটাই কঠিন সবচেয়ে বেশি, এটা বোঝা। আরেকটা দিচ্ছি ছোট ছোট স্যার, এর জন্য স্যার ভালো করে বুঝতে পারিনি স্যার। এখনো বুঝতে পারোনি? না না স্যার, তখন স্যার প্রথম প্রথম ছিল তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম নো প্রবলেম। একবারে না পারিলে দেখো বারে বার, কোনো সমস্যা নাই, আমরা বারবার দেখব শিখব, এটাই নিয়ম। তাহলে দেখো এখানে কিন্তু ঠিকই মাইনাস, এই যে দেখো মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার টার্মটা লিখেছে, কিভাবে লিখেছে সেটা ব্যাখ্যা করেনি, বাট আমি তোমাকে বিশেষ করে ব্যাখ্যা করে বোর্ডে দেখিয়েছি, ক্লিয়ার? তারপরে তারপরে এরা কি করেছে জানো? লসাগু করেছে, যোগ বিয়োগ করে একটা ছোট একটা রেজাল্ট বের করেছে। আর এই রেজাল্ট গুলি কিভাবে আসে সেটা তোমরা একটু দেখে নিতে হবে, লসাগু করে যোগ বিয়োগ করে, হ্যাঁ কিভাবে এটা আসছে। আর যদি না বুঝো শেয়ার করবে, হোয়াটসঅ্যাপে শেয়ার করবে, হেল্প চাইবে,
দেখা যাবে তুমি না পারলে তোমার বন্ধু করে দিচ্ছে, একেবারে না নেহায়েত যদি না আসে তাহলে আমিও তোমাকে হেল্প করব, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এইভাবে ডেল ডেল এক্স অফ ইউ এর মান বের করা হয়েছে। আমাদের প্রশ্নে ছিল কি, দেখো প্রশ্নে ছিল এই মানটা বের করতে, এক্স ডেল এক্স বাই ডেল ইউ, দ্যাট ইজ এক্স ডেল ইউ বাই ডেল এক্স। সেই জন্য আমাদের যে কাজটি করা লাগছে সেটা হলো মাল্টিপ্লাই করা লাগছে, কি দ্বারা, এক্স দ্বারা। এক্স দ্বারা মাল্টিপ্লাই করেছি, করার পরে একটা সমীকরণ তাকে এক নাম্বার সমীকরণ দিয়েছি। এই কাজটুকু আবারও করতে হয়েছে কারণ আমাদের প্রশ্নে আরেকটা টার্ম আছে, ওয়াই ডেল ডেল ওয়াই অফ ইউ, দ্যাট ইজ ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই। সেই জন্য প্রথম ডেল ইউ বাই ডেল ওয়াই এর মান বের করেছি। যেমন এখন যদি তোমাকে প্রশ্ন করি বোর্ডে, দেখো বোর্ডটা দেখো, যে ছোট জিনিসগুলিতে আমাদের আটকে যায়, বড় জিনিস আটকায় না, যে ডেল ডেল ওয়াই অফ এক্স বাই ওয়াই, এটা এই মাত্র করলাম, মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। আবার ডেল ডেল এক্স অফ ওয়াই বাই এক্স, এটা কত হবে, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার। এই ছোট ছোট জিনিসগুলি তোমাদের ক্লিয়ার কনসেপ্ট নিয়ে বুঝতে হবে। আচ্ছা, আবার যদি প্রশ্ন করা হয় সে ডেল ডেল এক্স অফ রোট এক্স ওয়াই, সেই ক্ষেত্রে কি করবে জানো, তুমি ভেঙে ফেলবে দুইটাকে, যে রোট এক্স ইন্টু রুট ওয়াই, কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছো, এক্স এর সাপেক্ষে, তাহলে রুট ওয়াই কনস্ট্যান্ট। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কিছুক্ষণ আগে ফর্মুলা হিসেবে দিয়েছিলাম, 1/2 রুট এক্স, আর উপরে থাকবে রুট ওয়াই, এই তো। ঠিক আছে না, ছোট ছোট জিনিস কিন্তু এগুলি খুবই বেসিক, আমাদের শিখতে হবে। আবার যদি এমন আসে যে ডেল ডেল এক্স অফ রুট ওয়াই বাই এক্স, এই রেজাল্টটা কত, এই টাইপের ছোট ছোট অঙ্ক তোমাদের এমসিকিউ তে আসবে, আমরা পরীক্ষা নেব কিছুদিন পরে, এর রেজাল্টটা কত সেটা আসবে। আর এইটা পারতে হলে তোমার বেসিকটা স্ট্রং থাকতে হবে। আমি একটু সময় দিলাম, দেখি তোমরা পারো কিনা, কে কে পারবে, ডেল ডেল এক্স অফ রুট ওয়াই বাই এক্স রুট এক্স। কে কে পারবে, মাইনাস রুট ওভার ওয়াই বাই এক্স, মানে কোন লেখার দরকার নাই। আচ্ছা, তোমরা যারা লিখে করেছো হোয়াটসঅ্যাপে শেয়ার করো, আমি দেখি, যারা লিখে করেছো, লিখে না করলে লিখে করো, হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করবে। আমি আবার বলছি, হোয়াটসঅ্যাপে গ্রুপে ছবি তুলে ডিরেক্টলি শেয়ার করবে। এই রেজাল্ট আমি দেখতেছি স্যার, মাইনাস রুট, না না তুমি গ্রুপে শেয়ার করো, আমি তোমারটা দেখে আমি পড়ে শোনাচ্ছি। তুমি ছবি তুলে নাম আইডি, কারণ এটা পারা মানে তোমার ক্রেডিট আইডিটা দিয়ে দিবে সাথে করে ছোট্ট করে, তাহলে আমি দেখতে পাবো। আমি মোবাইল নিয়ে বসে আছি তোমার অ্যান্সারের জন্য, দেখে আবার সময় দিলাম আর একটু, এখনো কারো পোস্ট আসেনি। তোমরা এগুলি যখন করবে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ এর ক্যামেরা দিয়ে স্ন্যাপশট নিয়ে নিবে, আর কোনো ঝামেলা নাই, স্ন্যাপশট নিয়ে সেন্ড করে দিবে সাথে সাথে। মাহবুবুর রহমান, আরিফুল, আসাদ, কেউ পারতেছো নাম, যেখানে টাইপ করো সেখানে একটা ক্যামেরার অপশন আছে, ওই ক্যামেরাতে ক্লিক করে খাতা ক্লিক দুই টিপে শেষ, একটা ক্যামেরা অন করলে আরেকটা ক্লিক করলে সেন্ড করলে শেষ, আর কিছু করা লাগবে না।
এগুলো আমাদের ডিরেক্টলি করার অভিজ্ঞতা নিতে হবে, বুঝছ? এই যে একজন রাতুল পাঠিয়ে দিয়েছে, ভেরি গুড। আর এসকো না কিন্তু স্যার নিচে এটা তো স্যার এর জন্য বললাম। আর রাতুলের যে রেজাল্ট x টু দা পাওয়ার মাইনাস 3 বাই 2 আসছে, আর রুট y বাই 2 x টু দা পাওয়ার মাইনাস 3 বাই 2। তবে যেভাবে পাওয়ার লিখছো এটা হয়নি, এভাবে পাওয়ার লিখে না রাতুল। আর একজন কে যেন পাঠিয়েছো রাতুলি দেখতে পেয়েছি, আর কেউ কি পারোনি এরকম নগদে ছবি তুলে পাঠানো? আচ্ছা, এটাকে তুমি দুই ভাবে করতে পারো। কিছুক্ষণ আগে একটা ফর্মুলা দেখিয়েছি না, রুট এক্স, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1/2 রুট এক্স, 1/2 রুট এক্স দ্যাট ইজ ওয়াই বাই এক্স। তবে যাকে এক্স ধরেছি সে কি এক্স নাকি? না না না, সে এক্স নয়, সে হলো ওয়াই বাই এক্স। আর এইটাকে আমরা লিখতে পারি এইভাবে 1/2 রুট এক্স বাই রুট ওয়াই ভেঙে লিখলাম, আর এই রেজাল্টটা কিছুক্ষণ আগে আমরা শিখেছি মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার ব্রেকেট দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের রেজাল্ট কি হয়, একটি মাইনাস আসে, হাফ আসে, তারপরে উপরে আসে রুট ওয়াই, আর নিচে আসে কাটাকাটি করলে এক্স রুট এক্স অথবা এক্স টু দা পাওয়ার 3/2। বিশেষ করে আমাদের কি নাম যেন, হ্যাঁ 01 আইডি যে লিখেছো, একটা মাইনাস আসার কথা ছিল, তোমার মাইনাসটা আসেনি। হ্যাঁ, এই মাইনাসটা তোমার আসেনি, দেখো একটু ভুল হয়েছে, তাও তো তুমি সবার চেয়ে ভালো, কারণ তুমি পাঠাতে পেরেছো, আর বন্ধুরা পাঠাতে পারেনি। ওরা মনে করেছে কিভাবে পাঠাবো, না খুবই ইজি, তোমার লাইনে থেকেই কিন্তু তুমি পাঠাতে পারো, হোয়াটসঅ্যাপে চলে যাবে, গিয়ে তুমি চটপট করে ছবি তুলে পাঠিয়ে দিবে। যেমন আমি সে ফর এক্সাম্পল আমি আমার মোবাইল দিয়ে এই এটা পাঠিয়ে দিলাম তোমাদের জন্য, উদাহরণস্বরূপ আমি একটু দূরে যেতে হবে, হ্যাঁ চট করে আমি মনে করো যে পাঠিয়ে দিলাম, চলে গেল শেষ। দেখো আমি চট করে পাঠিয়ে দিলাম তোমাদের জন্য, যে মুহূর্ত লেগেছে তার চেয়ে বেশি সময় তোমাদের লাগবে না। স্যার পাঠাইতে তো পারি, আমি বলছিলাম যে আমার পিসের ক্যামেরাটা গোলা বালি স্যার। আর সমস্যা নাই, গোলা হলেও তো আমরা কষ্ট করে দেখে নিব, তাই না? যদি ফ্রন্ট ক্যামেরা ভালো থাকে তো ফ্রন্টেরটা দিয়ে কষ্ট করে ছবি তুলবে। ওকে, আমরা কি তাহলে বুঝতে পেরেছি কিভাবে রেজাল্ট মাইনাস হাফ ইনটু রুট ওয়াই বাই এক্স রুট এক্স এসেছে? আবার এটাকে তুমি ইচ্ছা করলে এইভাবে লিখতে পারতে যে মাইনাস হাফ রুট ওয়াই বাই এক্স টু দা পাওয়ার 3/2, এটা লিখলেও হবে। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি ছোট ছোট বেসিক জিনিসগুলি ক্লিয়ার করলাম, চলো আমরা শেয়ারিং এ গিয়ে আরো একটু জিনিস দেখি। এতক্ষণ আমরা এই পোর্শনটুকু নিয়ে আলোচনা করতে গিয়ে অনেক ছোট ছোট জিনিস, বেসিক জিনিস আলোচনা করলাম, এবং আমি আশা করি তোমরা এগুলি বুঝবে, ততদিন বুঝ ক্লিয়ার হবে না যতক্ষণ তুমি খাতা কলমে না করবে। নাম্বার ওয়ান, এক উইকের মধ্যে যত রকমের খাতা কলমে করবে সবগুলি একবারই পাঠিয়ে দিবে, যেন তোমার টিচার তোমাকে জাস্টিফাই করতে পারে। ইভেন এখানে আরো একটি প্রবলেম আছে, এক্সাম্পল 16 বইয়ের প্রবলেম, জ্যাট ইজ এ ফাংশন অফ এক্সপোনেনশিয়াল ফাংশন এবং অ্যানাদার ফাংশন এফ ইজ এফ অফ এ এক্স মাইনাস বি ওয়াই, দুটি ফাংশনের গুণফল আকারে। জ্যাটকে প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, দেন বি দ্বারা মাল্টিপ্লাই করব, সমীকরণ নাম্বার এক। আবার জেড কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, দেন এ দ্বারা মাল্টিপ্লাই করব, এটা সমীকরণ নাম্বার দুই। এবং দুইটা যোগ করলে আমরা যে রেজাল্ট পাব সেই রেজাল্টটা 2abz হবে। এটা পর্যায়ক্রমে ধরে ধরে প্যাকেট করে করে তোমরা করার চেষ্টা করবে, আর যদি না পারো অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। করে দেওয়া অঙ্ক, অতএব না বুঝলেই আমি তোমাকে বুঝিয়ে দিব, ঠিক আছে? একইভাবে এখানে আরো একটি প্রবলেম আছে, জেট ইজ এ ফাংশন অফ এক্স স্কোয়ার ইন্টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু টেন ইনভার্স এক্স বাই ওয়াই। সো অনেকটা বড় ফাংশন,
তাকে তুমি প্রথমে ওয়াই এর সাপেক্ষে তারপরে এক্স এর সাপেক্ষে দ্যাট ইজ ডেল স্কয়ার জেড বাই ডেল জেড ডেল ওয়াই ডেল এক্স এই ক্যালকুলেশনটা করতে হবে ঠিক আছে আর কিভাবে করবে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করা হয়েছে ডেল ডেল এক্স অফ জেড ক্যালকুলেশন করে একটা ছোট্ট রেজাল্ট বের করা হয়েছে তুমিও বের করার চেষ্টা করবে দেখবে তোমারটা মিলে কিনা তারপরে তাকে ওয়াই এর সাপেক্ষে পুনরায় ডিফারেনশিয়েট করবে সো পুনরায় ডিফারেনশিয়েট করে এই রেজাল্টটা আসবে করে দাও অঙ্ক বাট ইউ হ্যাভ টু মেস দিস প্রবলেম উইথ ইউর ওন ব্রেন তোমার নিজের ব্রেনের সাথে এই রেজাল্টটা ম্যাচিং করাতে হবে তাহলে পারফেক্ট হবে হ্যাঁ জি স্যার আগে স্যার প্রশ্ন ছিল একটা ছিল y বাই x আর একটা ছিল x বাই y এখানে আমি কোনটা কনস্ট্যান্ট ধরে করব মানে আগের স্লাইডে স্যার শুরুতে আচ্ছা আগের স্লাইডে এটাই না স্যার ওই যে এর আগে যে অঙ্কটা গুলো করলাম না আমরা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ তুমি এটা ডিপেন্ড করে কার সাপেক্ষে ডিফারেনশিয়েট করছো যেমন তুমি যখন x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করবে তখন y কে কনস্ট্যান্ট ধরতে হবে y কে কনস্ট্যান্ট ধরতে হবে আর তুমি যখন y এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করবে তখন x কে কনস্ট্যান্ট ধরতে হবে স্যার সেটা তো ধরবো কিন্তু স্যার u এর মানটা দেখেন u sin ইনভার্স তারপরে x / y হ্যাঁ প্লাস y / x হ্যাঁ এটা তো দুইটা ইন্ডিভিজুয়াল অঙ্ক প্রথমে sin ইনভার্স এটাকে মনে মনে x ধরবে অর্থাৎ x / y কে x ধরবে এই পোরশনটাকে প্রথমে x ধরবে করার পরে ডিফারেনশিয়েট করলে সে x না তাকে আবার করলে এটার কাজ শেষ করে দ্বিতীয় ফাংশনের কাজটুকু করতে হবে আবার এটাকে মনে মনে x ধরতে হবে দুইবার ধরতে হবে তো দুটি আলাদা ফাংশন না আমি একবারে মানে না 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 তুমি একবারে কিভাবে করবে এখানে তো যোগ আকারে দুইটা টার্ম আছে প্রথম টার্মের হিসাবটা করার পরে এই অংশটুকুর কাজ হলো কতটুকু এই অংশটুকুর কাজ হলো আমরা দেখতে পেলাম এই এতটুকু এটা শেষ করতে হবে তারপরে দ্বিতীয় অংশের ফাংশন হলো এটা এই ফাংশনের কাজটুকু তোমাকে কমপ্লিট করতে হবে এই ফাংশনের কাজ হলো এতটুকু ঠিক আছে তারপরে যোগ বিয়োগ করে তুমি এই রেজাল্ট ভেঙে ভেঙে তোমাকে আগাইতে হবে হ্যাঁ তারপরে তুমি যখন কমপ্লিট করতে পারবে প্রথমে দেখে নিবে কিভাবে করেছে তারপরে নিজে চেষ্টা করবে ভুল হোক বারবার চেষ্টা করে তুমি ম্যাচিং করাতে হবে আচ্ছা আমরা মোটামুটি অনেক ডিপ এর প্রবলেম সলভ করার চেষ্টা করতেছিলাম আচ্ছা এখানে কতগুলি হোমওয়ার্কস তোমাদের জন্য রেখেছি কিছু হোমওয়ার্ক আছে তোমরা মুখে মুখেই সলভ করতে পারবে যেমন এক নাম্বার খুবই সহজ জ্যাট ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই তুমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ করবে এবং ওয়াই এর সাপেক্ষে করবে দুই লাইনের অঙ্কটা তারপরে জ্যাট ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই এটাও করবে এরপরেরটাও করবে ছোট ছোট অঙ্ক আমি দিয়েছি যেন তোমরা সহজে বুঝতে পারো প্রথমে তিনটি অঙ্ক দিলাম দুইবার করে ডিফারেন্সিয়েশন পরে আরো তিনটি অঙ্ক দিলাম দুইবার করে ডিফারেন্সিয়েশন এগুলি বইয়েরই এক্সারসাইজ তোমরা নিজেরা নিজেদের মতো করে প্র্যাকটিস করে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে আরো আছে জি স্যার এই 101 বইয়ের এই এক্সাম্পল নাম্বার সরি এক্সারসাইজ নাম্বার 101 এখানে তিনটি অঙ্ক আছে আর এই তিনটি অঙ্কের জন্য এই সমীকরণটা সিদ্ধ করে অর্থাৎ x এর সাপেক্ষে 2 টাইমস y এর সাপেক্ষে 2 টাইমস ডিফারেনশিয়েট করলে এবং যোগ করলে রেজাল্ট 0 হবে কাদের জন্য এই তিনটির জন্যই 0 আসবে এই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটি অঙ্কের জন্যই এই সমীকরণটা ঠিক আছে এই তিনটি অঙ্কের জন্য সমীকরণটাকে তুমি জাস্টিফাই করবে বুঝা গেল আমি কিন্তু করে দেইনি তবে তুমি ইচ্ছা করলে মুখে মুখেই করতে পারো প্রথমটা যেমন ডেল স্কয়ার জেড বাই ডেল এক্স স্কয়ার এর মান কত হবে কে বলতে পারবে অর্থাৎ এই ভ্যালুটা কত প্রথম অংশের জন্য
2x minus y square plus 2y. আর একজন বলবে, একজন বলেছো, আর কেউ কি বলতে পারবে? বন্ধু কি বলেছে সেটা না, তুমি কি পেয়েছো সেটা? x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2xy. তোমার বন্ধু বলেছে, কি বলেছে আমি ধরে নি স্যার, একবার করছে আরেকবার করতে হবে. হ্যাঁ, এটা এটা বের করবে xx. জি, তো xx বের করতে হলে দুইবার, প্রথমে একবার বের করতে হবে zx, কত হয়? 2x - 2x - 0 + 2y - 2y. জি স্যার. আবার zxx কত? 2 স্যার. তাহলে হবে 0 মাইনাস 2y প্লাস 2x, তাহলে জেড ওয়াই ওয়াই মাইনাস 2 আসছে, তাই না? এখন এই দুটা যোগ করলে কি হয়? প্রথমটা প্রমাণ করতে পেরেছি, দ্বিতীয়টাও একই ভাবে তোমরা করবে. জেড কে এক্স এর সাপেক্ষে 2 টাইমস, ওয়াই এর সাপেক্ষে 2 টাইমস যোগ করবে, 0 হবে. তৃতীয়টাও সেম, log x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, tan inverse x এর ডিফারেন্সিয়েশন বলেছি আমি. এগুলি নিজেরা যখন প্র্যাকটিস করে মিলাতে পারবে, দেখবে তোমার মনের ভিতরে একটা সুখ অনুভব করবে, না স্যার পারতেছি, অর্ধেক পারলেও সুখ অনুভব করবে, চেষ্টা করে কিছু পারলেও তোমার কাছে ভালো লাগবে যে না কিছু পারতেছি. একইভাবে 102 নাম্বার প্রবলেম, 102 নাম্বার প্রবলেমও সেম, এইটা মিলাবে del del t of z equals to c square del square z by del x square. অর্থাৎ নিচের যে ফাংশনস দুটি আছে, t এর সাপেক্ষে একবার এবং x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করে এই রেজাল্টটা মিলাবে. এগুলি নিজেরা প্র্যাকটিস করে আমাকে সাবমিট করবে. আমি জানি কিছু কিছু সমস্যা হতেই পারে, আর সমস্যাগুলি ফেস করার জন্যই আমি আসি. একইভাবে HW 103, ইউ ইজ এ ফাংশন অফ সাইন সি ওমেগা টি সাইন ওমেগা এক্স, এই টাইপের একটা বিশাল অঙ্ক আমি করানোর চেষ্টা করেছিলাম, ওই অঙ্কটা পারলে এটা কিছুই না. এখন টি এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করবে একটি সমীকরণ, আবার এক্স এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েট করে সি স্কয়ার দ্বারা গুণ করে আরেকটা সমীকরণ, দেখবে এই দুইটা সমীকরণ পরস্পর সমান, তখন আমরা বলতে পারবো ইয়েস ট্রু, দ্যাট ইজ শোড. সর্বশেষ যে প্রবলেমটা, এটা একটা ইলেকট্রিক্যালের প্রবলেম ডিরেক্টলি. প্রশ্নটা হলো এই যে, হোয়েন টু রেজিস্টার্স হ্যাভিং রেজিস্ট্যান্সেস আর ওয়ান ওহমস এন্ড আর টু ওহমস আর কানেক্টেড ইন প্যারালাল, দেয়ার কম্বাইন্ড রেজিস্ট্যান্স আর ইন ওহমস ইজ আর ইকুয়ালস টু দিস, কম্বাইন রেজিস্ট্যান্স এর রেজাল্টটাকে আর দ্বারা ডিনোট করা হয় এবং আর সমান দেওয়া আছে আর ওয়ান আর টু ডিভাইডেড বাই আর ওয়ান প্লাস আর টু. এইটা যদি হয় তাহলে আমাদের দেখাতে হবে ডেল স্কোয়ার আর বাই ডেল আর ওয়ান স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার আর বাই ডেল আর টু স্কোয়ার, এই দুটি গুণফল হলো এইটা. বুঝাতে পেরেছি? এই এই অঙ্কটা পারতে হলে আগের সবগুলি করে আসতে হবে, ধরেই তুমি অঙ্কটা পেরে যাবে এমনটা আশা করো না. এক্সারসাইজ এক্সাম্পল আগের সবগুলি যখন ক্লিয়ার হবে তখন এটা অটোমেটিক্যালি পারবে. আর যে যত আগে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পর্যন্ত হোমওয়ার্ক সাবমিট করতে পারবে তার রেটিং পয়েন্ট তত বেড়ে যাবে, ঠিক আছে?
তোমাদের রেটিং পয়েন্ট বেড়ে যাবে, এই রেটিং দিয়ে তোমার ইভালুয়েশন হবে, গ্রেডিং ইভালুয়েশন। তুমি চিন্তা করবে না যে আমি স্যার পড়তেছি আমাকে কিভাবে মূল্যায়ন করতেছে। আর গত ক্লাস থেকে আজ পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপে শেয়ার করেছো, তোমরা কিন্তু ধারণা করবে না স্যার মনে হয় দেখেনি, সবগুলি দেখেছি, ফলো আপ করেছি, হ্যাঁ নোট ডাউন করিনি। আমি নোট ডাউন মনে করো যে মিড টার্মের আসলে একেবারে সব ধরে ধরে এক শিটের মধ্যে তোমার যাবতীয় কিছু নোট ডাউন করে নিব। নোট ডাউন করে মিড টার্মের পরে যে রেজাল্ট পাবলিশ করব, বলে দিব যে হ্যাঁ মিড টার্ম পর্যন্ত তোমার পারফরমেন্স অর্থাৎ রেটিং ছিল এই, তুমি এই পরিমাণ ক্লাসের এক্সারসাইজ করেছো, ক্লাসে অ্যাক্টিভ ছিল এই পরিমাণ, ইত্যাদি ইত্যাদি। তখন তুমি নিজেও খুশি হবে, তোমার কোনো প্রকার হোমওয়ার্ক নাই, গ্রুপে কিছুই পোস্ট করো না, মিড টার্মের খাতা একেবারে নিখুঁত 100-100 লিখেছো, তুমি 30-30 পাবে না। সেখানে তুমি যদি 30 পাবে, তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে পারো, সে ফর এক্সাম্পল আমি তোমাকে উদাহরণ দিচ্ছি জিনিসটা বোঝার জন্য। আমি তুমি একজন পেয়েছে 30, মিডের খাতায় 30 পেয়েছে, আমি বুঝতে পেরেছি যে সে 30 পাবে। কেন? এই সারাক্ষণ প্রতিদিনই হোমওয়ার্ক জমা দিত, কাজ করে করে জমা দিত, আমি বুঝতে পেরেছি আসলে সে একজন ভালো ছাত্র। আর ঠিক তার খাতাতে আরেকজন বন্ধু কপি করে আমাকে জমা দিয়েছে, আমি তাকে দিয়েছি 10, 30-10 দিয়েছি। এখন প্রশ্ন হলো স্যার আমি 30-10 পেলাম কেন? আমি বললাম দেখো আমার কাছে মনে হয়েছে তুমি কপি করেছো এই জন্যে, তবে তুমি 30-30 পর সুযোগ আছে। কিভাবে? তুমি আমার সাথে এই খাতার উত্তর নিয়ে অ্যানালাইসিস করতে হবে, স্পেশাল ভাইবা দিতে হবে। স্যার আমি জিজ্ঞেস করবো আচ্ছা এই লাইন থেকে এটা হয়েছে কিভাবে হয়েছে বলো, তুমি বলে ফেলছো একেবারে ইন ডিটেলস বলে ফেলছো, তখন তোমার পয়েন্ট বাড়বে। আরেকটা জিজ্ঞেস করবো বলো, আবার বাড়বে, এইভাবে তোমার 10 থাকবে না, তখন মার্ক আস্তে আস্তে 15-16-18-20-22 এরকম বাড়তে থাকবে। অর্থাৎ তুমি বেশি পাওয়ার স্কোপ তোমার থাকবে, এটা তখনই হবে তুমি যদি জানো। মেসেজ ক্লিয়ার? অর্থাৎ তুমি সত্যি সত্যি যদি জানো, তাহলে তোমার মার্ক যদি টিচার কম দিয়েও থাকে, আমি যদি কম দিয়েও ফেলি, তুমি বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে, এইটা মনে রাখবা। তো আজকে আমি বিশেষ করে ক্লাসে যে স্লাইডটা তোমাদেরকে দেখালাম,